नजर रखबो खड़दार दिके। खड़दार दो नम्बर वार्डे एबार दुष्कृति तांडवेर घटना। रातेर अंधकारे कृषकदेर बाड़ी घर भांगचुर करा होच्छे तेमनटाई अभियोग रयेछे। नष्ट चाषेर जमी एबं फसल, एई घटनाय आतंकित चाषीरा थानाय अभियोग जानिएओ सुराहा हयनि अभियोग करछे सेखानकार चाषीरा। आरो एकबार आपनादेर जानाइ खड़दह दो नम्बर वार्डे दुष्कृति तांडव। रातेर अंधकारे भांगचुर कृषकदेर बाड़ी चाषेर जमी फसलो नष्ट करे देवा होच्छे। एई घटनाय आतंकित चाषीरा अभियोग जानिएछिल, किन्तु तादेर अभियोग बारबार अभियोग जानिएओ एखोनो पर्यन्त कोनो समाधान मेलेनि। চাষিরা ভয় থাকছে, এটা কি এরকম অবস্থা? আমাদের এই দু মাটি মানুষ বলে মা মাটি মানুষ, এই যে বলে মা মাটি মানুষ তৃণমূল, এই আমাদের এই সরকার এরকম থাকবে? কোনটা মানুষ পুষে রাখবে? গত সপ্তাহে এখানে ঘর ভাঙচুর, চুরি, চামারি। মেন সিএমডব্লিউ এ একটা ট্রিটমেন্ট প্লান্ট আছে, ওই প্লান্টের মেন গেটের লাইটগুলো ভাঙা, মানে একটা চাষিদেরকে এখানে বিচ্ছিন্ন করার ব্যবস্থা হচ্ছে, মানে ক্ষতি করা। পুলিশ প্রশাসন কাউন্সিলর কিছু স্টেপ নিয়েছে? কাউন্সিলর এসেছিলেন, কাউন্সিলরকে বলতে কাউন্সিলর রেখে খালি দেখছি, আমরা প্রশাসনকে জানাচ্ছি এরকম বলে চলে গেছেন। প্রশাসনকে বলেছি কিন্তু প্রশাসন এখনো কোনো রেসপন্স পায়নি। এর আগে শুনুন, কয়েকটা জায়গা ওখানে দালাল চক্ররা বিক্রি করে ফেলেছে, তার বিরুদ্ধে আমরা কোর্টে গিয়েছি, আমরা রহাড়া থানায় গিয়েছি জানিয়েছি, এফআইআর করেছি, ঠিক আছে। আর আজকালকে যে ঘটনাটা হয়েছে আমি শুনেছি, তার বিরুদ্ধেও আমরা থানায় অভিযোগ করবো যে যারাই আছে এর পেছনে, যে দুষ্কৃতি আছে তাকে অ্যারেস্ট করুন। দেখুন, এই অঞ্চলে কৃষকরা চাষ করে, প্রতিটা কৃষকের চাষ করতে তাদের কালঘাম ছুটে যাবে, জীবনের নির্যাস এই চাষের প্রতি দেয়। এখানে প্রায় কিছু দুষ্কৃতীরা মদ ফদ খেয়ে রাত্রিরে তাণ্ডব করে, এখানে চাষিদের ঘরটাও আছে, তারা আতঙ্কিত অবস্থায় থাকে, আতঙ্ক যে রাত্রিরে ওখানে কিছু বাড়ি ভাঙা হয়েছে, ঘর ভাঙা হয়েছে, ওখানে জল দেওয়া মেশিন চুরি করেছে। তো এখানে যারা চাষবাস করছে তারা আতঙ্কে আছে। এখানে স্থানীয় যে প্রশাসন আছে, প্রশাসনকে জানিয়েছে কোনো প্রতিকার নেই, পুলিশ প্রশাসনকে জানিয়েছে কোনো প্রতিকার নেই, তাতে করে কি হচ্ছে, দুষ্কৃতীরা আরও বাড়বাড়ন্ত হচ্ছে। এখানে স্থানীয় যারা চাষি আছে তাদের দাবি যে এই দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত বন্ধ হোক, পুলিশ যাতে বারবার এখানে আসে, একটু টহল দেয় এবং তারা নিশ্চিন্তে চাষবাস করতে পারে। খড়দা দু নম্বর বলছে দুষ্কৃতি তাণ্ডব। রাতের অন্ধকারে কৃষকদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, চুরি হচ্ছে, চাষের জমি ফসল নষ্ট করে দিচ্ছে। তবে কারা করছে, কারা রাতের অন্ধকারে এরকম দুষ্কৃতি তাণ্ডব দেখাচ্ছে, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। তবে কী অভিযোগ রয়েছে, কী কী ক্ষতি হচ্ছে সেই চাষিদের, সমস্ত বিষয়টা জানব উত্তর চব্বিশ পরগনার প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। যে বিষয়টা জানতে চাইবো যে রাতের অন্ধকারে কৃষকদের বাড়িঘর থেকে শুরু করে তাদের চাষের জমি ফসল নষ্ট হচ্ছে, দীর্ঘদিন ধরেই তো এই অভিযোগ সামনে আসছে, এখনো পর্যন্ত পুলিশের পদক্ষেপ কি? দেখো মাসুমা, ঘটনাটি ঘটেছে খড়দা দু নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায়, যেখানে ঘটনাস্থলে যাওয়ার পর আমাদের কাছে অভিযোগ আছে কৃষকদের কাছ থেকে যে রাতে অন্ধকারে তাদের জমিগুলো রাতের জমিগুলো পুরো নষ্ট করে দেওয়া হচ্ছে। ওদের যে দামি দামি ফসলগুলো, এগুলো ওদের মানে চাইনিজ রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্টে ওদের যে ফসলগুলো যায় সেগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে, এবং তাদের ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মিটার বক্স এবং পাম্পও চুরিকে করা হয়েছে। এটা এই অভিযোগই করছে কৃষকরা, এবং কৃষকরা এটা নিয়ে এটাও জানিয়েছে যে তারা এটা কাউন্সিলরকে জানিয়েছিল, কাউন্সিলর যেটা হচ্ছে টিটাগড়, কারণ ওই যে মাঠ এলাকা আছে সেই মাঠ এলাকাটা কিছুটা অংশ 380 বিঘা মতন অংশ এটা টিটাগড় মিউনিসিপ্যালিটির আন্ডারে আছে। এবার টিটাগড় মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকাকালীন সেটা ওরা 100 বছরের লিজ নেওয়া হয়েছিল, সেই লিজের আন্ডারে ওরা কাজটা করছে। তো সেখানে ওদের অভিযোগ আরেকটা আছে যে আমাদের যে চেয়ারম্যান আছেন যিনি টিটাগড় পৌরসভার, ওদের ওনার প্রতি অভিযোগ করেছেন যে উনি এর পিছনে ওনার হাত আছে,
কিন্তু আমরা যখন চেয়ারম্যানের কাছে যাই টিটাগড় মিউনিসিপ্যালিটির, উনি বলেন আমি তো ওনাদের সাথে আছি, আমি তো এইটা নিয়ে পুলিশের কাছেও গেছি, আমি এইটা নিয়ে এখন আমি এফআইআর একটা করবো, আমি ওদের পাশে আছি। তবে কারা এটা কেন করছে সেটা এখনো কেউ জানতে পারেনি, পুলিশও জানতে পারছে না এবং চেয়ারম্যানও এটা এটা বলতে পারে। ধন্যবাদ। দীর্ঘদিন ধরে পুলিশে অভিযোগ করা হচ্ছে রাতের অন্ধকারে কৃষকদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, চুরি করা হচ্ছে, চাষের জমি ফসল সমস্ত কিছু নষ্ট করছে, দুষ্কৃতীদের তাণ্ডব দিনের পর দিন বেড়েই চলেছে। কারা করছে, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, কে বা কারা এর সঙ্গে জড়িয়ে রয়েছে তার তদন্তে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা তার এলাকায় যান, সেখানকার কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সেই তাণ্ডবের সঙ্গে কারা জড়িয়ে রয়েছেন তা খুঁজে বেড়ার আশ্বাস দিয়েছেন তারা।